প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আপনারা হয়তো দেখছেন যে একটা ব্যানার পরে একটা স্যালো এঞ্জেলই আছে, ওই স্যালো এঞ্জেলটার আছে কাজ। আগে আমি একটু বলে নিই, আমি ভিডিও বানাই যারা নতুন কাজ শিখতেছেন তাদের উপলক্ষ করে। কারণ হচ্ছে যে তাদের যাতে একটু কাজের হয়, যে তারা যাতে নতুন নতুন কিছু একটা শিখতে পারে। তাই এই ভিডিওটা ছোট ভিডিও, আপনারা সম্পূর্ণ দেখবেন না টেনে, তাইলে হয়তো একটু কাজের হলেও হতে পারে। ভিডিওটা যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটু লাইক কমেন্ট করে যাবেন। কারণ লাইক কমেন্ট করতে কিন্তু টাকা পয়সা করা যায় না, তাই একটু লাইক কমেন্ট করে যাবেন, তাইলে ভিডিও করার একটা আকর্ষণ থাকে। এখন আপনাদের দেখা ইঞ্জিনটা, হয়তো ইঞ্জিনের মাঝখানে ঘুরে ঘুরলে দিচ্ছে, ইঞ্জিনটা কিন্তু স্টার্ট করছে না। ইঞ্জিনটা জোর তেল দেওয়া আছে, জোর বাড়ানো আছে, তারপরেও ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে না। তেলের ডাকও আছে, তেলের ডাকও আছে, কিন্তু ইঞ্জিনে স্টার্ট হচ্ছে না। আমি কিন্তু আগেই বলেছি যে একটা নতুন রোগের সাথে আপনাদের পরিচয় করায় দেব, তাই আমার অভিজ্ঞতায় আমি যে সমস্যাটা ওই লোকটা ঘুরলে দিছে, আর আমি যে অভিজ্ঞতা পেয়েছি যে তেলের ডাক আছে, সব ঠিক আছে, কোনো জায়গাতে মোবিলও ক্ষরণ হচ্ছে না, তাই আমি আগে লজেনটা খুলে দেখব যে লজেনে কোনো সমস্যা আছে কি না। তাই আমার অভিজ্ঞতায় যেটা আমি দেখব এটা সঠিক কি না, তাই আপনারা দেখেন। যদি সঠিক হয় তাইলে আপনারা, যদি আমার ধারণা ঠিক থাকে, আমার অভিজ্ঞতা ঠিক থাকে, তাইলে আপনারা নতুন একটা রোগের সাথে পরিচিত হতে পারবেন, কিংবা আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন যে আসলে যে এই সমস্যার জন্য এই হয়। আসলে কাজ না দেখলে না বুঝলে আসলে কিছুই না। এখন আমার যে ধারণায় আমি যেটা পাইছি, আমি আপনাদের একটু দেখাই। দেখেন এসে অবস্থা, লজেনটা আমি বের করে রেখেছি আর পায়ারিং সকেটের ছিদ্রটা আটকে গেছে। এ হচ্ছে বড় রোগ, যে এই ইঞ্জিনটা স্টার্ট হবে না। তেল মোবিল যাই দিয়ে আগুন দিই তবুও ইঞ্জিনটা স্টার্ট হবে না, পায়ারিং সকেটের ছিদ্র যত সময় পরিষ্কার না করা হবে। তাই এই পায়ারিং সকেটের ছিদ্রটা আমি পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে আমি এখন লাগায়ে স্টার্টে দেখবো যে এর কোন জায়গায় কী হচ্ছে। যে ইঞ্জিল যদি এইতে স্টার্ট হয়ে যায় তাহলে হয়তো ইঞ্জিলটা আর খোলা লাগবে না, যে মহাজনের খরচও হবে না। তাই আমি এই ইঞ্জিলটা আজকের আই আপনারা দেখেন আমার সঙ্গে, যে আমি ইঞ্জিলটা ফিটিং করতেছি, যে আমার ধারণা ঠিক কি না। যদি ঠিক থাকে তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন, যে আপনারা নিজেরাও এরকম কাজ করতে পারবেন সহজভাবে। পরেও আমি একটা কথা বলে রাখি, সবসময় আগে ইঞ্জিনের কাজ করতে গেলে পায়ারিং সকেটটা পরিষ্কার করে নিবে। আপনারা হয়তো দেখতেছেন যে ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেছে, তারপরেও ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেছে কিন্তু ইঞ্জিন অ্যাকুরেট না। তার মানে এই লজেন প্লানজার এতদিন প্লানো রয়েছে ইঞ্জিন, যে লজেন প্লানজারে কিন্তু সমস্যা হয়ে যায়, তেল ডাকতেছে তারপরেও অনেক সময় কিন্তু সমস্যা হয়ে যায়। এখন এই ইঞ্জিনটা আমি স্লো মোশনে দাঁড়ায় দিয়ে তারপরে হচ্ছে তেলের লাইনটা আমি অ্যাকুরেট করে এই লোকটার ইঞ্জিনটা আবার ছেড়ে দেবো। তাই আপনারা যারা ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট করবেন, কিন্তু শিওর ভালো হোক মন্দ হোক সেটাও একটা বলে যাবেন। আর এখন আমি এর লজেন ক্যাপটা খুলে একটু তেলের লাইনটা ঠিক রাখবো, কারণ হচ্ছে কি যে একটু ঘুরায় যে যাতে অ্যাকুরেট স্লো মোশনে দাঁড়ায় যায়, তাই আমি সেই কাজটাই করে দেবো। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।